আমি একজন আদিবাসী, আমার নাম হচ্ছে, আমার জেঠি রেখে দিছে, তার নাকি যে ভারতীয় নায়িকা ঋতুপর্ণা ঘোষ নাকি বলে, তাকে খুব পছন্দ, মানে পছন্দ করতো ওই যুগের, তো এরাই হচ্ছে সেই মানে খুব নাম করা নায়িকা ছিল, এই এই তার সাথে তুলনা করেছে আমার নাম রেখে দেওয়া হয়। প্রিয় দেশ আর্জেন্টিনা। আমার ছোটবেলায় একটাই ইচ্ছা ছিল যে পড়ালেখা করে প্রাইমারি স্কুলের শিক্ষিকা অ্যান্ড নার্স এই দুইটা মানে হওয়ার ইচ্ছা ছিল। রাঙামাটির কাউখালী উপজেলার গাগরা ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চলের মগাসুরি গ্রামে জন্ম সাব চ্যাম্পিয়নশিপের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। গাগরার প্রধান সড়কের প্রায় 40 মিনিটের পথ হেঁটে যেতে হয় ঋতুপর্ণার বাড়িতে। 2015 সালে বাবাকে ও কয়েক মাস আগেই আদরের শতভাইকে হারান ঋতু। ছোটবেলা থেকে প্রধান শিক্ষক বিরচন চাকমা তাকেই দেখাশোনা করেন। গাগরা বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতে পাশ করে বিকেএসপিতে চলে যান। আজ আমরা ঋতুর সাথে সরাসরি কথা বলব। সম্মানিত সদস্য অংশু চাই চৌধুরী, বিপুল ত্রিপুরা, জনাবি রিপন চাকমা, প্রিয়নন্দ চাকমা, আসমা বেগম, দীপ্তিময় তালুকদার এবং প্রমুক্ত চাকমা মহোদয়কেও সম্মানিত সুধী মণ্ডলী। রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে ক্রীড়া ক্ষেত্রে তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে সেজন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে গেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। কখনো স্বল্পমেয়াদী কখনো দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করেছে ক্রীড়ার উন্নয়নের জন্য। আচ্ছা ঋতু, তোমার এই যে 3টা মাস এত বড় যুদ্ধ শেষ করে, আমরা যুদ্ধই বলবো তোমার জন্য, এটা শেষ করে সে এত ক্লান্ত শরীরে তুমি যে বাসায় আসছো, এই অবসরটুকু তুমি কিভাবে কাটাচ্ছ? আমি প্রায় 3 মাস পরে বাসায় আসছি। আগে যাবে সময় আমি সময় কাটাতাম ওই ওভাবেই কাটতেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রার্থনা করে মাকে হচ্ছে রান্নার কাছে হেল্প করি, তারপরে বিভিন্ন কাজে সাহায্য করে মাকে সময় দিই, এই মিলে সব কিছুই ভালো। আমরা 18 তারিখ ব্যাক করবো ঢাকায়, সবাই ক্যাম্পে যাব, ওখানে গিয়ে আমরা আমাদের নেক্সট যে টুর্নামেন্টগুলো যে ওগুলা নিয়ে আমরা কাজ করব। আমরা তো প্রতিদিনই হতে হচ্ছে প্র্যাকটিস অনুশীলনের মধ্যে থাকি। তোমার প্রিয় খেলোয়াড় এবং প্রিয় ফুটবল দেশ কোনটি? আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর প্রিয় দেশ আর্জেন্টিনা। রাখা হয়েছে কোনো একটা কারণ তো রয়েছে। আমার নাম হচ্ছে, আমার জেঠি রেখে দিছে, তার নাকি যে ভারতীয় নায়িকা ঋতুপর্ণা ঘোষ নাকি বলে, তাকে খুব পছন্দ, মানে পছন্দ করতো ওই যুগের, তো এরাই হচ্ছে সেই মানে খুব নাম করা নায়িকা ছিল, এই এই তার সাথে তুলনা করেছে আমার নাম রেখে দেওয়া হয়। আমি একজন আদিবাসী, আমি দেশের জন্য নিজের জাতির জন্য যেটুকু আমার হচ্ছে সাধ্য ওইটুকু সম্মান সুনাম বয়ে আনার চেষ্টা করব। ঋতু, ফুটবল খেলা কিভাবে তুমি এলে? তোমার তো আসলে অন্য কিছু তুমি হতে পারতে, সেক্ষেত্রে তুমি ফুটবল খেলোয়াড় কেন হলে? এটা শখে কি বলবো, এটা আমি জানতাম না যে মেয়েরাও ফুটবল খেলে। আমার জেঠু বীরেশন চাকমা, তিনি আমাকে হচ্ছে ফুটবলে নিয়ে আসেন, ওনার জন্যই আজকে ফুটবলে আসা। আচ্ছা, তোমার ফুটবল খেলার জন্য পরিবার থেকে কোনো বাধা ছিল কি না? না, আমি বলবো যে একটা সফলতার ব্যক্তির জন্য পরিবারের সাপোর্টটা হচ্ছে দরকার, আর আমি সেই সাপোর্টটা হচ্ছে পেয়েছি, যার জন্য আজকে আমি এই পর্যায়ে উঠে আসতে পেরেছি। আমার পরিবার কখনো পরিবার পাললে হচ্ছে আমাকে নিষেধ করে দিত যে থাক আর খেলা লাগবে না, আর আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে, উৎসাহ দিয়ে গেছে, অনুপ্রেরণা দিয়ে গেছে। বড় হয়ে কি হবে এমন কি কোনো স্বপ্ন ছিল, বা ফুটবলারের পাশাপাশি আরও কি কিছু হতে চাও? আমার ছোটবেলায় একটাই
ইচ্ছা ছিল যে পড়ালেখা করে প্রাইমারি স্কুলের শিক্ষিকা অ্যান্ড নার্স এই দুইটা মানে হওয়ার ইচ্ছা ছিল। এখন যেহেতু আমি একটা স্পোর্টসম্যান এখন ওই ফুটবল নিয়ে আছে আছি ফুটবল নিয়ে হচ্ছে সামনে পরিকল্পনা। অনেকে আমার চুল আর হাসি নিয়ে চুল আর হচ্ছে হাসি নিয়ে আছে কি বলবো এটা আসলে কি আমার চুল বেনি করি কারণ ভক্তরা আমার প্রত্যেক খেলোয়াড়ের একটা স্টাইল থাকে তো আমার ওই স্টাইল দেখে যদি ভক্তরা আনন্দ পায় আমি তাদের আনন্দ হচ্ছে আনন্দ উৎসাহ নিয়ে আছে আরও ভালো কিছু করতে চাই। তুমি যে গ্রাম থেকে তোমার জন্ম হয়েছে তোমার সেই গ্রামবাসীর জন্য তোমার কিছু করার ইচ্ছা আছে কিনা? আমার একটাই চাওয়া আমার এলাকাবাসীর সুবিধার্থে আমার যাতায়াতের হচ্ছে রাস্তাঘাট নেই ওই আমার যাতায়াতের জন্য হচ্ছে একটা রাস্তা দরকার আমার ওই রাস্তাটুকুই চাওয়া আর কিছু না। আমি কৃতজ্ঞ বিশেষ করে বাংলাদেশের মানুষের এত ভালোবাসা এত সাপোর্ট আশা করি আপনাদের আপনারা যদি এভাবে আমাদের আগামীতেও থাকেন আমরা আরও বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারবো আমাদের পাশে থাকবেন সবসময় আশীর্বাদ করবেন আমাদের জন্য।